الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ومولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها العلماء والحاضرون المسلمون رحمكم الله فقد قال الله تعالى كلام المجيد والفرقان الحميد قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وفي آيات أخرى فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه السلام وقال الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا এতগুলো শ্রোতা নবীর সামনে দরুদ পড়ছে, আওয়াজ আছে? ভাই আপনি বলুন আওয়াজ আছে? সকলে মিলে
মহাব্বতে নবীর সানে যদি জোরে জোরে পড়তেন শোনার মতো আওয়াজ হতো, শোনা যেত যে হ্যাঁ পড়ছে। ঠান্ডা বলে অনেকে মুখ বেঁধে রেখেছে, আর ঠান্ডা খেয়ে মনে হয় সব দুর্বল হয়ে গেছে। আওয়াজ দিয়ে পড়ে দেখুন, দুর্বলতা কেটে যাবে। আওয়াজ দিয়ে পড়ে দেখুন, ঠান্ডা ঘটে যাবে। নবীর প্রেমে নবীর ভালোবাসায় দরুদ পড়ুন, যে নবী এখনো পর্যন্ত আমাদের জন্য চোখের পানি ঝরায় কাঁদে। আপনি কি করে ভুলে থাকবেন বলেন, যদি নবী ভক্ত হয়েই থাকেন, সেই মান যদি এনে থাকেন, কে ঘরে কাটাবে নবীর জলসায় না এসে? কে আসবে না বলেন তো? যদি নবীর ভালোবাসা মহাব্বত অন্তরে থাকে, নবীর জলসায় অবশ্যই সে এসে হাজির হবে। আর ইমান যদি পরিপক্ক হয়, তিনিও এসে হাজির হবেন যদি আল্লাহকে মানেন। আমার নিজের কথা বলবো না, এখানে কি হচ্ছে আলোচনা, যা হচ্ছে কোরআন আর হাদিসকে নিয়ে, ঠিক কি না? একটু আওয়াজ দেবেন, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু হয়? তাহলে যেখানে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আল্লাহর গুণকীর্তন, নবীর গুণকীর্তন বসবে কারা, শুনবে কারা? অমুসলমানেরা, ইহুদি খ্রিস্টানেরা, মজুসি নাজাসিরা, কারা? মুসলমানেরা, মুসলমানেরা। তো সব মুসলমান এ পাড়ায় যারা হাজির দিয়েছে বলে মনে হয়, আপনার উত্তর দেন, সকলে হাজির আছে? কে বেঁধে রেখেছে, কে বাধা দিয়েছে? হ্যাঁ, অনিহায় ভুগতেছে, অলসতায় কাটাচ্ছে, গাফিলতিতে ডুবে গেছে, ঠিক কি না বলে ভাই? আমার নবী তোর নবী, ভূমিষ্ঠ হয়ে কাঁদলেন, দোলনায় শুয়ে কাঁদলেন, গোটা 63 বছর হায়াতি জিন্দিগিতে কাঁদলেন, ওপাতের বিছানায় কাঁদেন, কবরে শুয়েও কাঁদেন, হাসরের ময়দানেও কাঁদবেন। কান্নার কারণ হলো উম্মতেরা, কান্নার কারণ আমরাই আমরা। জোরে বলা যাবে, এই নিচে আওয়াজ হয় না, জোরে বলেন, উপরে আওয়াজ কম দেন, নিচে আওয়াজ বাড়িয়ে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু গরম করে বলেন নারায়ে তাকবীর, আর একটু গরম হয়ে বলেন নারায়ে তাকবীর। এমন আওয়াজ দেন ওপাড়ার লোকগুলো যেন ছুটে আসে যে হ্যাঁ হচ্ছে। আর যদি ঠান্ডায় কাবু হয়ে যায়, মনের গোলাম হয়ে যদি ঘরে কাটিয়ে দেয়, হয়তো ভাববে মাইক কনকনে আছে, আওয়াজ তো ঘরে বসেও শোনা যাচ্ছে, কিন্তু লাভের গুড়ে বালি। কেন? এইখানে এসে বসলে তবে সেই পাওনাটা হবে। কি পাওনা হবে? ভাইজানেরা শুনেছেন, আল্লাহ রহমত আল্লাহর করুণে অবতীর্ণ হয়। আমার আল্লাহ পাক জানায়, ওয়াইজা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এ জগতের মানুষ, ওরে জগৎবাসী, শুনে রাখ, যেখানে আমার কোরআন তেলাওয়াত হয়, আমার কোরআনের আলোচনা হয়, তোমরা দুনিয়ার কাজবাজ বন্ধ করে দিয়ে সেই অনুষ্ঠানে যদি হাজির দিতে পারো, তোমরা যদি সেখানে শ্রোতা হতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাকের করুণা তোমাদের উপরে নাজিল করে দেব। ছেলেরা এরে এত ফাঁকি বাস, একটু জোরে বলে না সোহান, আরে জোরে বলো না সোহান। এই ফেরেশতারা এখানে আসে না নাই, যে আওয়াজ কম দেবে ধরতে পারবে না, পারবে না?
তাহলে আওয়াজ কম দিচ্ছেন, তাহলে নাম তো লিখতেছে, চিকে মেরে দেবে। বলে এসেছিল তবে ফাঁকিবাজি মেরেছে, পাওনা কম হবে, হবে তবে একটু কম হবে, যে আওয়াজ বাড়িয়ে দেবে, যে মহাব্বত জজবাজে বার করবে, মহাব্বতের নমুনে যে রাখবে, আল্লাহ পাক তাকে বেশি বেশি করুণার ভাগিদার করে দেবে। চিল্লে বলেন শুনছিলেন আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হায়াতুন নবী জিন্দা নবী, এখনো তিনি কাঁদেন, ওপাতের বিছানায় কেঁদেছেন। এ নবীর উম্মতেরা শুনেন, আমার নবী চরম অসুস্থ, বিছানায় শায়িত, উঠবার ক্ষমতা নাই, পাশে রাখা বাটির পানি হাত দিয়ে ওই পানি আঙুল ভিজিয়ে মোবারক কপালে দিচ্ছিলেন আর বলছিলেন, সিদ্দাতুল মাউতে বিল হক, মউতের জাকান্দানি সত্য, মউতের সিদ্দাত সত্য। এমন সময় ঘরের বাইরে একজন এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলে নবুয়াত, হে নবীর বংশধরেরা, ও নবীর আহলে বরকত, আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের শান্তি আপনাদের উপরে অবতীর্ণ হোক, আমি কি ঘরের ভিতরে প্রবেশ করতে পারি? সালাম দেওয়ার পরে এই কথাটা বলে, আমি কি ঘরের ভিতরে যেতে পারি, অনুমতি হয়? নবী আমার ওই সময় জানায়, কাকে লক্ষ্য করে বলেন, আমার নবী দয়ার নবী, কলিজা টুকুরি নয়নের ভুতলি, হযরতে মা ফাতেমা তুজ্জোহরাকে লক্ষ্য করে বলেছিলেন, এ বেটি ফাতেমা, বাড়ির বাইরেকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেল মা, তুমি একবার দেখে এসো না, কে দাঁড়া দাঁড়ানো ব্যক্তিকে একবার দেখে আসো, আম্মা জান খাতুনে জান্নাত, ফাতেমা তুজ্জোহরা রাদিয়াল্লাহু আনহা ছুটে গেলেন, দরজাটা যখন খুললেন, বাইরে দাঁড়ানো ব্যক্তিকে দেখে আম্মা জান খাতুনে জান্নাত ভীত সন্ত্রস্ত হয়ে তাড়াতাড়ি চলে এলেন, দরওয়াজাটা লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে এলেন, আমার নবী পাকের মোবারক মাতার পাশে বসলেন। ওই সময় নবী আমার বলেছিলেন, ও বেটি ফাতেমা, কাকে দেখলে মা? দাঁড়ানো ব্যক্তিকে তুমি চিনতে পেরেছো? আম্মা জান খাতুনে জান্নাত বলেছিলেন, আব্বাজান আব্বাজান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না আমি চিনতে পারি নাই, তবে এমন একজন দাঁড়িয়ে আছে যাকে দেখলে মানুষ না ডরে পারে না, আমি ফাতেমা দেখার পরে ভয় করে তাড়াতাড়ি করে এসেছি ফিরে, আমার নবী দয়ার নবী বলেছিলেন, তুমি কি চিনতে পেরেছো বলে না? নবী আমার বলেছিলেন, ফাতেমা রে, উনি হলেন মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। কে দাঁড়ানো, জোরে বলেন কে দাঁড়িয়ে আছে? আচ্ছা, আজরাইল কি আমাদের বাড়ি ঢোকবার কালে সালাম দিয়ে অনুমতির অপেক্ষায় দাঁড়াবে নাকি? ওই এমন একজন হাত তুলে বলেন দেখি, তাকে পুরস্কার দিয়ে যাই কিছু আছে? নবী আমার বলেছিলেন, বেটি ফাতেমা যাও, ফাতেমা ও ফাতেমা যাও, আজরাইলকে আসার অনুমতি দাও। অনুমতির কথা যখন নবীজি বলে দিলেন, আমার নবীর সাহাবীর খেদে জারে জার হয়ে গেল, কান্নার রোল পড়ে গেল, তামাম সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, আরে আমার নবী দয়ার নবী, চিরদিনের মতো আমাদেরকে এতিম করে বিদায় নেবেন, আর হবে না হবে না হবে না, নবীজি আর আমাদের মাঝখানে থাকবেন না। এ
সমস্ত সাহাবীরা তারা তাদের পিতামাতার চেয়ে নবীকে বেশি ভালোবাসে, তারা তাদের স্ত্রী পুত্র পরিজনের চেয়েও বেশি ভালোবাসে, তারা তাদের জীবনের তুলনায় নবীজিকে বেশি ভালোবাসে। ভাইয়েরা, সেই সাহাবীরা যখন শুনলেন আজরাইল এসেছেন, কান্নার রোল উঠে গেল, কেউ কেউ খেদে খেদে বললেন না আপনার অজ্ঞান হয়ে পড়ল। এমন সময় আজরাইলকে পারমিশন দেওয়া হয়, আজরাইল আমার নবীর দরবারে ঢুকে যায়। তবে আমার আল্লাহ বলে পাঠিয়েছিলেন আজরাইল, যাও আমার নবীর দরবারে যাও, তবে তুমি খুবসুরত বিশিষ্ট হয়ে যাবে, রূপবান নওজোয়ানের চেহারা নিয়ে যাবে, আমার নবীর দরবারে যাবে, তবে সুন্দর আকৃতি নিয়ে যাবে। আর কি বলবে আজরাইল আমার হাবিবকে শোনাবে, আমি আল্লাহ পাক আমার হাবিবের অপেক্ষায় অপেক্ষিত, আমার হাবিব যদি আসতে চায় জাহান কবজ করবে, আর হাবিব যদি না আসতে চায়, মৃত্যুতে যদি রাজি না হয়, তাহলে তুমি ফিরে আসবে, আমার হাবিবের পারমিশন ছাড়া জাহান কবজ করা চলবে না। সকলে মিলে হয় না, কোন নবীর উম্মত আমরা? সেই নবীর মজলিসে একটু আসবেন না, বসবেন না, বলবেন ঠান্ডা আসছে জানুয়ারি না কি আসছে বলেন তো? জানুয়ারি ছোট্ট তাঁবু খাটিয়ে 10টা মাইক লাগিয়ে সারা রাত ধরে হই হই রইলি করছে। আমাদের মুসলমানের ঘরের সন্তানেরা করে না মনে হয়, বিশেষ করে ডাঙ্গাপাড়ায় এসব হয় না, ডাঙ্গাপাড়ায় এসব হয় না, অনেক জায়গায় যাত্রা হয়, থিয়েটার হয়, গান হয়, কি বলে সংস্কৃত অনুষ্ঠান হয়, সংস্কৃত অনুষ্ঠান ঠিক কি হয়, ভাড়া করা নাচিয়া আর ভাড়া করা গায়ক এসে সারা রাত দুমদুমারি চালায়, সেখানে শীত লাগে না, সেখানে ঠান্ডা লাগে না, ঠান্ডা এখানে লাগে। হ্যাঁ, ঠান্ডা একটু বস, সারা জীবনের পাপ ধুয়ে যাবে, একটু চিল্লে বলে আর জোরে হবে না ভাই? নবীজির বিছানার মুবারক বিছানার পাশে দাঁড়ালেন, আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে সোনার নবী, মায়ার নবী, আপনার উপরে আল্লাহর রহমত করুণা বরকত অবতীর্ণ হোক। নবী আমার প্রতি উত্তরে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম সালাম ও আজরাইল, ও আলাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, তোমার উপরেও আল্লাহর করুণা আর বরকত অবতীর্ণ হোক। কি খবর নিয়ে এলে বলো? আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুমতে এসেছি, আপনি যদি রাজি থাকেন অনুমতি দেন, অনুমতি সাপেক্ষে মোবারক জাহান কবজ করার জন্য এসেছি, আপনার প্রতীক্ষায় স্বয়ং রব্বুল আলামিন প্রতীক্ষিত। নবী আমার বলেছিলেন, আজরাইল তুমি আমার জাহান কবজ করবে। এই কথাটা শুনবার সাথে সাথে আমি চিন্তার সাগরে পড়ে গেলাম, আজরাইল রে আমার মৃত্যু হয়ে গেলে আমার উম্মতের চিন্তার দায় দায়িত্ব কে গ্রহণ করবে? যতক্ষণ পর্যন্ত নিশ্চিন্তার বাণী আল্লাহ পাকের তরফ থেকে আমাকে শোনানো না হবে, জানানো না হবে, ততক্ষণ তোমাকে অপেক্ষায় থাকতে হবে, বসতে হবে। জোরে বলেন, মাঝে মাঝে আওয়াজ দিয়ে জোরে বলেন, নবীর উম্মত তো আপনারা নাকি? আরে উম্মত ঠিকঠাক যদি নবীর হুকুমত জীবনে আমলে রূপদান করতে পারে আর পারি, তা আমরা হব জান্নাতি জান্নাতি জান্নাতি, চিল্লে বলেন। আজরাইল বসে গেল, না পারমিশন হলো না,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে হুকুম করলেন, যাও জিব্রাইল, আজরাইলকে আমার নবী বসিয়ে দিয়েছে, অনুমতি দেয় না, নবী আমার তার উম্মতের জন্য ভাবনায় চিন্তায় পড়ে গেছে, নিশ্চিন্তার জন্য তিনি মুখে আছে, এ জিব্রাইল চলে যাও, এই কটে কটে তোমাকে বলে দিলাম, আমার হাবিবকে শুনিয়ে দেবে, আমার হাবিব মৃত্যুতে রাজি হয়ে যাবে। আজ ইব্রাহিম আলাইহিস সালাম এলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালামের জবাব দিয়ে নবীজি বলেছিলেন, জিব্রাইল জিব্রাইল আখি জিব্রাইল, ওই দেখো আজরাইল বসে আছে আমার জাহান কবজ করতে এসেছে। জিব্রাইল আলাইহিস সালাম কোরআন শরীফ তেলাওয়াত করলেন, কি পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাতাসিমুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুরগো নিশ্চয় আপনি মরে যাবেন, নিশ্চয় আপনার মৃত্যু হবে, আপনার মরণ হবে, আপনি মারা যাবেন, বাকি সমস্ত জীব প্রাণী কুল সকলের মৃত্যু হয়ে যাবে, এমনকি ফেরেশতা মণ্ডলীও মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। ছিলেন আছেন আমার আল্লাহ, যেমন ছিলেন যেমন আছেন তেমন থাকবেন আমার আল্লাহ, জুড়ে হবে নিশ্চয় আপনি মরে যাবেন, আপনার মরণ আছে, আমার নবী ওই সময় বলেছিলেন যে জিব্রাইল মরণে ডরি না, পরোয়া করি না, ভয় করি না, তবে এই মুহূর্তে আমার উম্মতের ব্যাপারে বড় চিন্তায় পড়ে গিয়েছি, তাদের কি হবে, তাদের কি হবে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাঁদবেন না, ভাববেন না, চিন্তা করবেন না, আপনার উম্মতের দায় দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক নিজের কুদরতি হাতে নিয়েছে, জোরে হবে। নিশ্চিন্তার বাণী তো হলো, নবী কিন্তু তখনও খুশি হন না, ওই সময়ে নবীর কান্না বন্ধ হয় না, চোখের পানির ঝরনা বন্ধ হয় না, এমন সময় জিব্রাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা খুশির সংবাদ আছে, খোশখবরি আছে, আমার নবী দয়ানবী জিব্রাইলকে বলেছিলেন, ভাই জিব্রাইল ওই খুশির সংবাদটা আমাকে একবার শুনিয়ে দাও, শোনাও। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহ পাক এই খুশির সংবাদ দিয়ে আমায় পাঠিয়ে দিয়েছেন, এমন একটা সংবাদ শুনলে আপনি খুশি হয়ে যাবেন। ওই সময় নবী বলেন, খুশির সংবাদটা শোনাও। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক এমনটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনার উম্মতদেরকে আগে জান্নাতে পাঠাবেন, তথা আপনার উম্মত আগে জান্নাতে যাবে, আপনার একটা উম্মত জান্নাতে যেতে ভব যেতে বাকি থাকতে, আপনার উম্মতের একজনের হিসাব নিতে বাকি থাকতে, অন্য কোন উম্মতের জান্নাতে যাওয়া মানা নিষিদ্ধ, আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন, জোরে হবে সুবহানাল্লাহ। আগুনের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, শীষ নবীর উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, নূহ নবীর উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, দাউদ নবী, সুলাইমান নবী, সালেহ নবী, হুদ নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, মুসা নবী, ঈসা নবী, বলকে 1,00,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বর তাদের উম্মতেরা হাশরের মাঠে দাঁড়িয়ে থাকবে, আপনার উম্মতদেরকে আগে জান্নাতে পাঠানো হবে। ওই নিয়ে আর একটু জোরে, দুনিয়ার মুসলমান খুশি না বেজা, উম্মত হতে পেরে খুশি না বেজা,
দেবী এগুলো ঝিমুনি কেন, ঝিমুনি ভাব কেন, ঠান্ডার কথা বলবেন কেন আর আনবেন কেন? বস্ত্র তো আছে না, নাই শীত বস্ত্র নাই, তাহলে আবার ঠান্ডার ভয় কিসের জন্য? হবে তো 11টা পর্যন্ত, তার বেশি না, তাহলে চিন্তার কি? শুনতে রাজি খুশি জোরে বল, শুনতে রাজি, শুনতে খুশি? আমার নবী উপদের বিছানে আপনার জন্য কেঁদেছেন ভেবেছেন? তার জন্য একটু সময় দেবেন না? দেবেন, বলেন ইনশাআল্লাহ। নবী নিজের স্বার্থ দেখেছেন না আমাদের স্বার্থ দেখেছেন? নিজে চিন্তা করেছেন না আমাদের চিন্তা করেছেন? এই দেখেন, জিবরাইল একবার এসেছিলেন আমার নবীর দরবারে, হঠাৎ করে হাসতে হাসতে ঢুকলেন নবীজির দরবারে। জিবরাইল হাসি মুখে ঢুকছেন, হাসি মুখে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিয়ে জানতে চাইলেন, জিবরাইল খুব খুশি মনে হাসি মুখে এলে আমার দরবারে, ব্যাপারটা কি বলো একবার। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা খুশির সংবাদ নিয়ে এসেছি, একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি, খোশখবরি নিয়ে এসেছি, এত সুন্দর সংবাদ। ওই সংবাদটা আমি যখন পেলাম, দিতে এসেছি আপনার দরবারে, আমিও বড় খুশি হয়ে গেলাম। জোরে হবে সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তাহলে তুমিও খুশি। তো কিসে খুশি? বলে, আমার আল্লাহ এমন একটা সংবাদ আমাকে দিয়ে পাঠালেন, সেটা আমি শুনে আমিও খুশি, তাই খুশিতে বাগে বাগ হয়ে দিতে এলাম আপনার দরবারে, আপনার কাছে সেই সংবাদটা, খুশির সংবাদ বলো না, খুশির সংবাদটা কি বলো না? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, সেই সংবাদটা হলো আপনার উপাদের পরে আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, মারা যাবেন, আপনার মোবারক লাশটা আমার আল্লাহ পাকের খায়েশ, আমার আল্লাহ পাকের ইচ্ছা হলো আরশ আজিমের ডান দিকে দাফন করে দেবে। জোরে বলে, জোরে বলে। আচ্ছা, নবীজি ইন্তেকাল করলে, মারা গেলে নবীজির লাশটা ফেরেশতারা বহন করে আল্লাহ পাকের আরশের ডান দিকে দাফন করে দেবে, সংবাদটা খুব খুশির না কম খুশি? এই জোরে বলেন, খুব খুশির না কম খুশি? যে সংবাদ পেয়ে জিবরাইল ফেরেশতা হাসতেছে, খুশিতে বাগবাগ হয়ে হাসতে হাসতে নবী পাকের দরবারে এসেছে। আর নবী যখন জিজ্ঞাসা করলেন, হাসি আর খুশির কারণ হলো এটাই, ও এতে তুমি খুব খুশি, তাই তুমি হাসছো, তোমার মুখে হাসি, তা আমি কিসে খুশি তুমি জানো? খুব ভাববেন কথাটা। এ জিবরাইল, তোমার এই সংবাদে আমি খুশি হতে কি করে পারি বলো? তোমায় একটা প্রশ্ন করি, আমাকে তুমি উত্তরটা দিয়ে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রশ্ন করুন, উত্তর দেব। নবী আমার বলেছিলেন, আমার উম্মতেরা মারা গেলে তাদের দাফন কোথায় হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ পর্যন্ত আদম থেকে শুরু করে যত নবী রাসূল পয়গম্বর, তাদের এই মাটির তলায় দাফন করা আছে, তাদের ঘর মাটির তলায় করা হয়েছে, আর আপনার উম্মতেরা এ পর্যন্ত, আপনার সাহাবীরা যারা মারা গেছে, তাদেরও লাশ জমিনের তলায় আর রাখা আছে, তাদেরও কবর জমিনেতে করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আর যারা মৃত্যুমুখে পতিত হবে, সকলের লাশ মাটির তলায় সমাহিত করা হবে, কবর দেওয়া হবে। তবে জিবরাইল, আমি মারা গেলে আমার লাশ আরশ আজিমের ডান দিকে দাফন করে দেবে, আমার উম্মতেরা থাকবে মাটির তলায়, আর আমি রাসূলুল্লাহ থাকবো আরশ মুআল্লায়। হবে না, হবে না, হবে না, আমি রসুলের একমাত্র খায়েশ হলো আমার আল্লাহর খায়েশ আমাকে আরশে নেবে, আর আমি রসুলের খায়েশ হলো আমি জমিনে আমার